অনেক সময় দেখা যায় আমাদের ছেলেপুলেদেরকে বদ নজর লেগে যাওয়ার কারণে ওই ছেলেটি হঠাৎ করে তড়পিয়ে তড়পিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হেপিয়ে হেপিয়ে কান্নাকাটি করছে। তার কান্নাকাটি কোনো ক্রমেই কোনো মতেই বন্ধ করা যাচ্ছে না, সে কোনো মতেই চুপ হতে চাইছে না। কিংবা এই বদনজর লেগে যাওয়ার কারণে হঠাৎ করে তার পেটের মধ্যে ব্যথা, তড়পিয়ে তড়পিয়ে কান্নাকাটি করছে, তার বমি হতে শুরু করে দিয়েছে। এই বদনজর শুধু যে বাচ্চাদেরকে লেগে যায় তা নয়, এই বদনজর কিন্তু বড়দেরকেও লেগে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় এই বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই বদনজর থেকে বাঁচার উপায় কী? এই বদনজর লাগার দোষটিকে কাটিয়ে তোলার উপায় কী? কিভাবে এই বদনজর থেকে বাঁচা যায় সেটাই শিখে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশাআল্লাহ। এই জন্যই ভিডিওটিকে আপনি শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর সেই ফাঁকে চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন। কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। চলুন বন্ধুরা, এই বদনজর থেকে বাঁচার উপায়টি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যিনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন। চলুন এখন এই বদনজর কাটিয়ে তোলার উপায়টি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। যে ছেলেটার বদনজরটি আপনি কাটাতে চাইছেন প্রয়োজন সেই ছেলেটির বাবা এবং মায়ের। এটি সবাই করতে পারবেন, খুবই সহজ একটা কাজ, এটিতে কোনো দোয়া দরুদ পড়ার প্রয়োজন হবে না। কেবল এই কাজটি করে নিলেই ক্ষণেকের মধ্যেই ওই বাচ্চাটির নজর দোষটি কেটে যাবে ইনশাআল্লাহ। ওই ছেলেটার বাবা মাকে যে কাজটি করতে হবে, একটা বড় পাত্রে, আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় বড় গামলা, যেটা দেখবেন মিষ্টির দোকানে বড় বড় যে গামলাগুলো থাকে মিষ্টি রাখা, ওই ধরনের একটা বড় পাতিল গামলা নিয়ে নেবেন। প্রথমে ওই ছেলেটির বাবা একবার উজু করে নেবে, উজু করার সমস্ত পানিটা ওই বড় গামলা বা পাতিলের মধ্যে জমা রাখবেন এবং ওই ছেলেটির বাবাটিকে করতে হবে গোসল। পুরো শরীরটা যেন ছেলেটির বাবাটির ধুয়ে নেমে যায় সেইভাবে গোসল করে ওই পাতিল বা গামলাতেই ওই পানিটাকে জমা করে রাখবেন। এরপর অন্য আর একটা পাতিলে আর একটা গামলাতে ওই ছেলেটির মা একবার উজু করবে, উজু করার পানিটা ওই পাতিলের মধ্যে জমা করে দেবে এবং ছেলেটির মাও গোসল করে নেবে, গোসলের পানিটা ওই গামলাতে ওই পাতিলে জমা করে নেবেন। দুটো পানিকে একত্রিত করে নিয়ে যে ছেলেটিকে বদনজরটি লেগেছে সেই ছেলেটির মাথাতে ঢালতে আরম্ভ করুন। এমনভাবে ঢালবেন যাতে করে ওই পানিটা দিয়ে ওই বাচ্চাটির, ওই ছেলেটির পুরো শরীরটা একবার ধুয়ে নেমে যায়। তারপর আপনি বাড়ির পানি দিয়ে তাকে দুবারা আপনি গোসল দিয়ে দিন। এটা যদি আপনি করে নিতে পারেন ক্ষণেকের মধ্যেই আমি কথা দিলাম ওই ছেলেটির বদনজরটা কেটে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।